আয়েশা সিদ্দিকা মিন্নি আমার পুত্রবধূ নয়, আপনারা বারবার কেন লেখেন? রিফাত শরীফের স্ত্রী মিন্নি, এই লেখায় আমি ভীষণ কষ্ট পাই। একটা মেয়ের জন্য দুটি ছেলের জীবন চলে গেছে, অনেকগুলো পরিবার হত্যায় জড়িত হয়েছে। আপনারা কোনোদিন লিখবেন না। গণমাধ্যম কর্মীদের প্রতি রবিবার বিকালে এই আর্জি জানান রিফাত শরীফের বাবা আব্দুল হালিম। তবে মিন্নির বাবা মোজাল্লেম হোসেন কিশোর বলেন দুলাল শরীফ মানসিকভাবে অসুস্থ, তার কথায় আপনারা কান দেবেন না। দুলাল শরীফ কয়েকটি জাতীয় দৈনিক হাতে নিয়ে বলেন, আমি বারবার বলেছি, তারপরও আমি যখন দেখি আপনারা লেখেন মিন্নি আমার পুত্রবধূ, তখন আমার ভীষণ কষ্ট হয়, বুকটা ফাইটা যায়। তিনি বলেন, আমি পুত্রশোকে কাতর, ওই মিন্নির কারণে আমার একমাত্র ছেলে রিফাতকে নয়নবন্ড হত্যা করেছে। আমি যদি জানতাম মিন্নি নয়নবন্ডের স্ত্রী, তাহলে আমি কিশোরের মতো সুৎখরের মেয়ের সঙ্গে পাতানো বিয়েতে রাজি হতাম না। নয়ন এবং মিন্নির বিয়ের কাবিননামা দেখিয়ে দুলাল শরীফ বলেন, দেখুন এই হলো তাদের বিয়ে, আমার ছেলেকে খুনের পরপরই এই কাবিননামা জনসম্মুখে চলে আসে। কই, মিন্নির বাবা তো প্রতিবাদ করেননি? আমি ওই কাজী আনিসুর রহমান ভুঁইয়ার কাছে গিয়ে কাবিনের সত্যতা যাচাই করেছি। আজ পর্যন্ত মিন্নির বাবা মিন্নি এবং নয়নবন্ডের তারাকনামা দেখাতে পারেননি। আপনারাই বলেন, মিন্নি কি করে আমার পুত্রবধূ হয়? দুলাল শরীফ আরও বলেন, মিন্নি এবং নয়ন 15 অক্টোবর 2018 সালে বিয়ে করে। সেই বিয়ে থাকা অবস্থায় কিশোর তা গোপন করে রিফাত শরীফের সঙ্গে 2019 সালে আবার বিয়ে দেয় তার মেয়েকে। আমি বরগুনা জেলার নামিদামি মাওলানাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করেছি, তারা বলেছেন একটি নারীর কখনো দুটি বিয়ে হতে পারে না, একজন পুরুষের 4 স্ত্রী থাকতে পারে, কিন্তু এক নারীর একই সঙ্গে একাধিক স্বামী থাকা শরিয়াতে নেই। দুলাল শরীফ চোখ মুছতে মুছতে বলেন, আমার একমাত্র ছেলেকে আমি হারিয়েছি, আমি স্ত্রী থাকতে পাচ্ছি না, আমি বাড়িতে যেতে পারি না, আমার স্ত্রী গুরুতর অসুস্থ, রিফাতের কথা মনে হলে সে বারবার জ্ঞান হারায়, দিনে 2-3 বার ছেলের কবরের কাছে গিয়ে কান্নাকাটি করে, আমার ঘরে রান্না হয় না, আমার একমাত্র মেয়ে মৌ তার ভাইয়ের শোকে পাথর হয়ে গেছে, আমার পক্ষে কেউ নেই, আমি কি করে কাকে নিয়ে বেঁচে থাকবো, আমার একমাত্র অবলম্বন আজ নেই, আমি আমার মনকে সান্ত্বনা দিতে পাচ্ছি না। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।